কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বিটি বেগুন চারের চাষ। আমরা যে বেগুন ক্ষেতে দাঁড়িয়ে আছি, এই ক্ষেতটি আমাদের এই ভাইয়ের বিটি বেগুন চারের আবাদ করছেন। উনি আগে অন্য জাতগুলো আবাদ করতেন, আমাদের দেশীয় জাত। এখন কেন তিনি বিটি বেগুন আবাদ করছেন তার মুখে জানবো। বিটি বেগুনের চাষ করছেন, কতদিন ধরে এই চাষটা আরম্ভ করেছেন? এবার নতুন করছি আর কি, আগে অন্য অন্য বেগুন করছি, এবার নতুন করে করছি। তাতে এই বেগুনটা অনেক ভালো, বীজ দিতে হয় না, ওজনও খুব ভালো, দামও ভালো পাওয়া যায়। এটা চাষ পদ্ধতির একটু বলেন কিভাবে প্রথমে চাষ করছেন? চাষ পাঁচ থেকে ছয়টা দিতে হয় আর কি, চাষটা একটু ভালো করে দিতে হয়, ছাই গোবর দিয়ে, তারপর ইউরিয়া টিএসপি পটাশ কিছু দিতে হয়, খুব একটা দিতে হয় না, 15 কেজি করিয়া দিতে হয় আর কি, টিএসপি 15 কেজি, পটাশ 15 কেজি, জিপ 10 কেজি, গোবর সার দিয়ে আর কি, তারপরে গাড়ি দিয়ে দেওয়ার পরে গাছ যখন লাগিয়ে যায়, তারপরে কিছু ইউরিয়া দেওয়ার পরে, মানে অল্প করে হালকা করে ইউরিয়া, ইউরিয়া বেশি দেওয়া যায় না, সামান্য কিছু দিতে হয়, দিয়ে মানে পানি দিলে গাছ খুব বড় হয়ে যায়। তারপরে কতদিনে বেগুন আসে গাছে? এই বেগুনটা আমি 27 দিন বয়সে গাড়ছিলাম, গ্রহণ মাসে গাড়ছি, প্রথম মাঘের দিকে বিক্রি করা শুরু করছি, এ পর্যন্ত বিক্রি করতেছি। এই বিষয়গুলো আপনারা জানলেন কিভাবে? এটা তো ওই যে কৃষি অফিসার আমাদেরকে মানে এবার নতুন করে দিয়েছিল, কৃষি অফিসার বলতেছে যে এটা করো, এটাই সবচেয়ে ভালো, এর জন্য আমরা করছি আর কি। এই জন্য কৃষি অফিসারে আমাদের মানে সহযোগিতা করে মানে এটা করাইছে আর কি। বাজার রেটের মূল্য কেমন? বাজার রেটের মূল্য সবচেয়ে দেশিটার চেয়ে অনেক বেশি আর কি, দেশিটা যেটা বিক্রি আপনার 400-500, আর এটা আপনার 600-700 টাকা পর্যন্ত মন বিক্রি হয় পাইকারি রেটে আর কি। এই পর্যন্ত আপনি খরচ করেছেন কত আর বিক্রি করেছেন কত? খরচ তো এমন একটা খুব বেশি না, কিন্তু বিক্রি মানে করছি মানে হয়তো এই 22 ডিসেম্বর জমির মধ্যে আমার বেগুন 200 মনের কাছাকাছি ওঠাইছে আর কি। পানি বা সেচ ব্যবস্থাপনা কি করেন? পানি দেন? এখন আকাশের পানি হয়, পানি দিতে হয় না, কিন্তু যখন খরার দিনে পানি দিতে হয় আর কি। অনেকেই আগ্রহশীল মানে করার জন্য, যে এটাকে খুব লাভজনক, বীজ দিতে হচ্ছে না, তাছাড়া খাইতে খুব সুস্বাদুও। এখানে মালিপাড়া গ্রামে রাজস্ব প্রকল্পের রত্তায়নে বিটি বাড়ি বেগুন 4 এখানে প্রদর্শনী করা হয়েছে। বিটি বেগুন বীজ বপন করা হয়েছে অক্টোবর মাসের 7 তারিখে এবং বীজ চারা লাগানো হয়েছে জমিতে নভেম্বর মাসের 7 তারিখে। জানুয়ারি মাস থেকে ফল সংগ্রহ করা শুরু হয়েছে। বিটি বেগুন চাষ করতে তেমন কিছু অর্থনৈতিক খরচ হয় না। জমি চাষ চাষ দিয়ে তৈরি করার পরে, 3-4টা চাষ দিয়ে তৈরি করার পরে বিঘাপ্রতি টিএসপি 15 কেজি, এমওপি 15 কেজি, বরিক 1 কেজি, রস্তা 1 কেজি, বেসালে প্রয়োগ করার পরে 70 সেন্টিমিটার পরপর চারা সারি করে স্কোয়ার এবং 70 সেন্টিমিটার পরপর চারা লাগানো হয়েছে। বিটি বেগুন তুলনামূলক অন্য অন্য বেগুনের চেয়ে লাভজনক। এই এলাকার অনেক কৃষক আমার কাছে বিটি বেগুনের বীজ চেয়েছে, আগামীতে আমি তাদেরকে দেওয়ার আশ্বাস প্রদান করেছি। বিটি বেগুন এলাকায় অনেক চাষ হবে বলে আমি আশা করছি। আমরা এখন যে ক্ষেতের পাশে দাঁড়িয়ে আছি,
এটা একটি বিটি বেগুনের ক্ষেত। এটি একটি রাজস্ব প্রদর্শনীর আওতায় বাড়ি বিটি বেগুন চারের একটি প্রদর্শনী ক্ষেত। বিষমুক্ত সবজি আবাদ করতে হবে, এটা প্রত্যেকেরই প্রত্যাশা। আমরা বিষমুক্ত সবজি খাব। বিটি বেগুন তারই একটি ফসল এবং বাড়ি বিটি বেগুন ফসলের যেটা বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা, এ পোকার আক্রমণ হয় না। কৃষক দেখা যেত যে প্রতি সাত দিন পরপরই ডগা এবং ফল ছিদ্রকারী পোকার জন্য স্প্রে করত এবং এই কৃষক এই বাড়ি বিটি বেগুন চাষ করার পরে এ পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য তাদেরকে কোনো স্প্রে করতে হয়নি। এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে একটা বিশেষ কাজ যেটা করতে হয়েছে কৃষককে, সেটা হলো দেশি জাতের কিছু চারা এই ক্ষেতের চারদিকে একটু রোপণ করতে হয়েছে। এই ডগা এবং ফল ছিদ্রকারী পোকা সে স্বাভাবিক বৈশিষ্ট্য হিসাবে চারদিকের ক্ষেতে প্রথম অবস্থায় এরা তার খেয়ে বেঁচে থাকে এবং পরবর্তীতে ভিতরে যেটা বিটি বেগুন যেটা আমরা যে ফসলটা চাষ করছি সে ফসলটাতে তারা আক্রমণ করে না। এবং কৃষক এখানে যেটা দেখা গেছে যে পরবর্তীতে চার মাস ধরে ফসল তুলছে এবং কোনো আক্রমণ হয়নি। এক বিঘা জমিতে কৃষকের ১,০০,০০০ টাকার মতো সে ইনকাম করবে। আমরা পরবর্তীতে এ এলাকায় আমরা এই বাড়ি বিটি বেগুন আরও সম্প্রসারিত করব। এলাকার কৃষক আরও উৎসাহিত হয়েছে, আমরা আশা করব যে এলাকার আরও সম্প্রসারিত হবে এবং বিষমুক্ত যে বেগুনের যে আমাদের একটা দুর্নাম ছিল যে প্রচুর পরিমাণে এটা এখানে স্প্রে করা হচ্ছে, এই দুর্নাম থেকে আমরা রক্ষা পাব। বেগুন চাষে সবচেয়ে যে সমস্যাটা ছিল বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী একটা পোকা, এই পোকা দমন করতে যায় কৃষকরা এক মৌসুমে এমনও আছে যে ১০০ বার ১৫০ বার পর্যন্ত বিষ প্রয়োগ করে থাকে, তবু এটা কন্ট্রোল করতে পারে না। বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক এই যে বিটি বেগুন ১, ২, ৪ চারটা বেগুনের জাত বের করেছে এবং আরও চারটা জাত এখন পাইপলাইনে আছে। তো বলতেছে বিটি বেগুন ফোরের বৈশিষ্ট্য হলো যে এই বেগুন যদি চাষ করে তাহলে ওই যে ফলের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা এটা আক্রমণই করে না, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আর কি। বিটি বেগুন প্রসার লাভ করেছে শুধু ওই কারণেই, কৃষকরা যখন এটা চাষ করছে তখন ওই বিঞ্জর শুট অ্যান্ড ফুট বরের জন্য কোনো ওষুধই লাগতেছে না তাদের, তার মানে তার অর্থশাস্ত্র অর্থশাস্ত্রয় হচ্ছে এবং যত অর্থশাস্ত্র হচ্ছে পাশাপাশি আমাদের যে পরিবেশ, এই যে এত বিষ ব্যবহার করছে পরিবেশ ধ্বংস হচ্ছে, সেটা কিন্তু ধ্বংসের হাত থেকে আমরা বাঁচছি। সকালে বিষ দিচ্ছে বিকালে বেগুন বাজারজাত করছে কৃষক ভাইরা, সেইটা থেকে কিন্তু আমরা ভোক্তা যারা তারা কিন্তু রক্ষা পাচ্ছি এবং এই বিষের প্রবাহ এই মানে ব্যাপকতা কমানোর জন্যই সদাশয় সরকারের কিন্তু এটা বড় একটা পদক্ষেপ। তা আমার মনে হয় যে এখনও কৃষকদের মধ্যে এই ব্যাপারে সচেতনতা বোধ আসে নাই যে এটা কেন চাষ করছে, তারা শুধু ফলন দেখতেছে অথবা তাদের কোয়ালিটি দেখতেছে অথবা বাজারে কম দাম বেশি দাম, কৃষক দীর্ঘদিন ধরে যেটা ব্যবহার করছে নতুনের প্রতি তো তাদের একটু অনাগ্রহ থাকতেও পারে আবার আগ্রহ থাকতে পারে, কিন্তু এটার কি ইম্পর্টেন্স যে দিকটা সেটা হলো বিষ ব্যবহার কম হবে আর কি। সর্বোপরি বেগুনের ওই বিষ ব্যবহার এটা কমানোর জন্য আসলে আমাদের এই যে বিটি বেগুন ফোর, তো বিটি বেগুন ফোরটাই এখন সারা দেশেই গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ এই বেগুনটা কৃষক বাজারে যে কৃষকরা বেগুন পছন্দ করে সেই বেগুনের সঙ্গেই ক্রস করে এই জাতটা আসলে নিয়ে আসা হয়েছে। এছাড়া আরও তিনটে বেগুন আছে, একটু কালো আছে, একটু লম্বা বেগুন আছে। বিটি বেগুন ফোর এখন চারটার মধ্যে এটার আছে জনপ্রিয়তা আমার মনে হয় সারা দেশে বৃদ্ধি পাচ্ছে। এটা যদি সকল কৃষক গ্রহণ করে এবং এটা চাষ করে তাহলে আমাদের যে বিষ ব্যবহারের পরিমাণ কমে যাবে, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমরা সুস্থ থাকব, আমাদের সরকারের যে মিশন ভিশন আছে তাই না, সেটা পূরণে বোধ হয় এটা একটা ব্যাপক ভূমিকা পালন করবে। মহাকাশে পৃথিবী নামক গ্রহ, পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন সময়ে মানুষ জীবন সংহারী নানা রকম মহামারীর সম্মুখীন হয়েছে, আবার মানুষ স্রষ্টা প্রদত্ত জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে সে সকল মহামারী থেকে নিষ্কৃতি পেয়েছে। বর্তমান বিশ্বে মানুষ কোভিড-১৯ নামক করোনা ভাইরাসের মহামারী ভয়াবহতায় উদ্বিগ্ন, এর থেকে পরিত্রাণের জন্য বিশ্বজুড়ে চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা গবেষণা, এক্ষেত্রে আমাদের দেশও পিছিয়ে নেই।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে সরকার বিভিন্ন বিধিনিষেধ প্রয়োগ করেছে, ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন জীবিকার উৎপাদনশীল খাতসমূহ। কিন্তু কৃষিখাত স্থবির হয়ে পড়লে দেশে মহামারী পাশাপাশি খাদ্য সংকট দেখা দিতে পারে, আর এ কারণেই আগাম সতর্কতা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন বৃদ্ধি কল্পে কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতো এক ইঞ্চির জমিও যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে কাজ করে যাচ্ছে এ মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশের খাদ্য নিরাপত্তার জন্য কৃষি মন্ত্রণালয় ও এর বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছেন। আমাদেরকে উৎপাদনের যে ধারা এটা অব্যাহত রাখতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা উৎপাদন আরো বেশি করব, কোনো জমি খালি থাকবে না। সারা পৃথিবী যদি খাদ্য সংকট হয় সেই ক্ষেত্রে আমরা যেন বিদেশেও সহযোগিতা করতে পারি। 16 কোটি মানুষের প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা যত বিধিমালা আছে সেগুলো নিয়ম কানুন মেনে আমরা যদি কাজ করি আমরা উৎপাদনকেও অক্ষুণ্ণ রাখতে পারবো, সাথে সাথে নিজেদের স্বাস্থ্যকেও আমরা। সরকারি উদ্যোগে হাওড় এলাকার বোরো ধান কাটা শেষ হয়েছে, খাদ্য মজুদের জন্য সরকারিভাবে ধান ক্রয় শুরু হয়েছে। করোনা উদ্ভূত পরিস্থিতির মধ্যে কৃষক ভাইরা যাতে তাদের উৎপাদিত ফসল শাকসবজি কৃষিপণ্য আম লিচু সহ মৌসুমি ফল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি ঠিক রেখে অনলাইনে কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে ইতিমধ্যে মত বিনিময় করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। অনলাইন মত বিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের সুপারিশ অনুযায়ী কাজ শুরু হয়েছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সাধারণ মানুষের সচেতনতায় এবং সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কারণে আমরাও হয়তো একদিন কোভিড-19 কারণে সম্ভাব্য সকল সংকট কাটিয়ে উঠতে পারব ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টারের তথ্য সেবা কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টা হতে বিকাল 3:30 পর্যন্ত শুধুমাত্র কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শের জন্য কল করুন 1-6-1-2-3 নম্বরে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।